হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন ও সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। প্রতিদিনের মতো আজকে আপনাদের জন্য নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি, যেটা রিসেন্টলি প্রকাশ করা হয়েছে, যেটা প্রকাশের তারিখ হচ্ছে আপনার 27/12, মানে আপনার 2 দিন আগে। তো আমরা এই চাকরির বিষয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। কোনো পর্যন্ত বাংলাদেশ সরকারের পরিবেশ অধিদপ্তরের যে চাকরিটা সার্কুলার দিয়েছে, সেই চাকরির বিষয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। কোন পদে কতজন লোক নেবে, বেতন কত, বা শিক্ষাগত যোগ্যতা কী, কীভাবে আবেদন করবেন, এই বিষয়গুলি নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। সে পর্যন্ত আমাদের ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আহ্বান রইল। এখানে পদের সংখ্যা, 1 নম্বরে যে পদের সংখ্যাটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রজেকশনিস্ট কাম কম ক্যামেরাম্যান। পদের সংখ্যা হচ্ছে 1টি। স্থায়ী বেতন স্কেল হচ্ছে আপনার 11,300 টাকা থেকে 27,300 টাকা পর্যন্ত। গ্রেড হচ্ছে 12। প্রয়োজনীয় যোগ্যতা অভিজ্ঞতা দেওয়া আছে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনূর্ধ্ব স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজে অনূর্ধ্ব 3 বছরের অভিজ্ঞতা, অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে অনূর্ধ্ব 8 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, অথবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ফটোগ্রাফিতে ডিপ্লোমা সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। 2 নম্বরে দেওয়া আছে হিসাবরক্ষক। পদের সংখ্যা হচ্ছে 40টি। এটা হচ্ছে অস্থায়ী। এখানে বেতন স্কেল হচ্ছে 11,300 টাকা থেকে 27,300 টাকা পর্যন্ত। গেট হচ্ছে 12। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে অনূর্ধ্ব 2য় শ্রেণী বা সমমানের স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটারে এমএস অফিস ও এমএস এক্সেলে কাজের সনদ থাকতে হবে। 3 নম্বরে দেওয়া আছে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর। 15টির মধ্যে 12টি হচ্ছে স্থায়ী আর 3টি হচ্ছে অস্থায়ী। গ্রেড বেতন গ্রেড স্কেল দেওয়া আছে 11,000 থেকে 26,590 টাকা। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানেও দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অনূর্ধ্ব 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালানো দক্ষ থাকতে হবে, সাপলিপি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন 80 শব্দ, বাংলায় সর্বনিম্ন 50 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজি সর্বনিম্ন 30 শব্দ, বাংলা সর্বনিম্ন 25 শব্দের গতি সম্পূর্ণ থাকতে হবে। তারপরে আছে 4 নম্বরে আছে উচ্চমান সহকারী। পদের সংখ্যা হচ্ছে 3টি। বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা মন্ত। গ্রেড হচ্ছে 14। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অনূর্ধ্ব 2য় বিভাগ বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালনায় দক্ষ, কম্পিউটার মধ্যে করে প্রতি মিনিটে ইংরেজি সর্বনিম্ন 30 শব্দ, বাংলা সর্বনিম্ন 25 শব্দের গতি সম্পন্ন থাকতে হবে। 5 নম্বরে দেশে গবেষণাগার সহকারী। 12টি পদ আছে অস্থায়ী। বেতন স্কেল হচ্ছে 9,700 থেকে 23,490 টাকা বন্ধ। গ্রেড হচ্ছে 15। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনূর্ধ্ব 2য় বিভাগ সমমানের সিজিপিএতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। 6 নম্বরে আছে নমুনা সংগ্রহকারী। 46টি। এটা হচ্ছে অস্থায়ী, 46টি পদই। গ্রেড বেতন স্কেল দেওয়া আছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। গ্রেড হচ্ছে 16। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনূর্ধ্ব 2য় বিভাগ বা সমমান সিজিপিএ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর 50টি। 6টি স্থায়ী এবং 44টি অস্থায়ী। বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। গ্রেড হচ্ছে 16। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনূর্ধ্ব উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অপরচুনিটি টেস্টে উত্তীর্ণ হতে হবে। 8 নম্বর আছে স্টোর কিপার। 2টি, 1টি অস্থায়ী, 1টি স্থায়ী। বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। গ্রেড হচ্ছে 16। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনূর্ধ্ব 2য় বিভাগ বা সমমানের সিজিপিএতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার এমএস ওয়ার্ড ও এমএস এক্সেলের কাজের সনদ থাকতে হবে। 9 নম্বর দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। 5টি পদ দেওয়া আছে, 2টি স্থায়ী ও 3টি অস্থায়ী। বেতন স্কেল হচ্ছে সেম একটার মতোই।
শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ডের অন্যত দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার দক্ষ থাকতে হবে, কম্পিউটার মধ্যাক্ষরে প্রতি মিনিটে ইংরেজি সর্বনিম্ন 20 ও বাংলা 20 গতি সম্পন্ন থাকতে হবে। এখানে মন্তব্য করে দেওয়া আছে যে কমিক নাম্বার 1 থেকে 10 এ বর্ণিত পদে মেহেরপুর, মাগুরা ও ভোলা জেলা ব্যতীত সকল জেলা প্রার্থী কোনো আবেদন করতে পারবেন। তবে এতিমখানা নিবাসী বা শারীরিক প্রতিবন্ধী কোটা সকল জেলা প্রার্থী কোনো আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে 10 নম্বর আছে গাড়ি চালক 2টি, একটি স্থায়ী একটি অস্থায়ী, বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। গাড়ি চালকের শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বৈঠিত অনুদ্ধ জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, হালকা অথবা ভারী যানবাহন চালানোর লাইসেন্স এবং গাড়ি চালানোর অনুদ্ধ 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 11 নম্বর আছে প্রসেস সার্ভার 8টি অস্থায়ী, বেতন স্কেল হচ্ছে 8,800 থেকে 21,310 টাকা, গ্রেড হচ্ছে 16। এখানে এদাও আছে আপনার কোনো স্বীকৃত বৈঠিত অনুদ্ধ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 12 নম্বর আছে ক্রেশ সরকার 1টি স্থায়ী 8,500 থেকে 20,570 টাকা পর্যন্ত, এটাতে দেওয়া আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে SSC পাস হলেই চলবে। অফিস সহায়ক 90টি অস্থায়ী, বেতন স্কেল হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত, এটাও SSC পাস হলেই চলবে। এখানে দেওয়া আছে মন্তব্য করে কমিক নাম্বার 11 হতে 13 বর্ণিত সকল পদের প্রার্থী জেলার প্রার্থী কোন আবেদন করতে পারবেন। সর্বমোট পদ হচ্ছে 275টি, 27টি স্থায়ী ও 248টি অস্থায়ী। তো বন্ধুরা, আপনারা এর আগে অনেক চাকরি সরকারি চাকরি বিশেষ করে কী কী লাগবে, কীভাবে আবেদন করবেন সব কিছু আপনাদের জানিয়েছি। তো এই বিষয় নিয়ে আজকে আর আলোচনা করবো না, আরেকদিন হয়তো আপনাদের সঙ্গে আলোচনা করবো, কারণ ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে। তো আজকে জাস্ট জানিয়ে দিচ্ছি আপনারা শেষ তারিখ কত তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। শুরুর তারিখ হচ্ছে 5 জানুয়ারি 2023 এবং শেষ তারিখ হচ্ছে 5 ফেব্রুয়ারি 2023। তো এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। অবশ্যই আপনারা অনেকগুলো পদ দেওয়া আছে, অবশ্যই আপনারা আবেদন করবেন, আর যদি কোনো সমস্যা হয় আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।